নিশা দিবস এই 16 দিন যে অ্যাগেন্স্ট ভায়োলেন্স অ্যাগেন্স্ট ওয়ুমেন, নারী নির্যাতনের বিরুদ্ধে যে কর্মসূচি সারা বিশ্বব্যাপী হচ্ছে সেটারই আজকে আমরা দক্ষিণেশ্বর দিবস পালন করি। আমরা আজকে থিমটা নিয়েছি মিটু আন্দোলন। মিটু মানে আমি যে নারী, আমার বিরুদ্ধে আমিও এটা স্বীকার। এবং অনেক প্রখ্যাত যশা যারা সবাই চেনে, যাদেরকে মানুষ জানে, তাদের একটা মুখোশ আছে যে তারা অত্যন্ত প্রগতিশীল, কিন্তু তারা যারা একটু নীরব, যারা একটু দুর্বল, তাদেরকে তারা কিন্তু অনেক ধরনের যৌন হয়রানি করে থাকে আর পার পেয়ে যায়। কেন তাদের কথা কেউ, যারা নিপীড়িত তাদের কথা কেউ বিশ্বাস করবে না দেখে এখানে যেটা আমরা তুলে ধরেছি। আমরা চাচ্ছি যে নিপীড়ন বন্ধ হোক। আমরা মনে করি না সকল পুরুষ সমান, আমরা মনে করি পুরুষেরও নিজের নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। এই বিষয়ে আমরা আজকে ইচ্ছা করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই এটা করছি, রাস্তায় এটা করছি যে এখানে সবাই যেন দেখে শোনে এবং তারা সচেতন হয় এবং এই ধরনের আন্দোলনের সাথে যুক্ত হয়। আমরা চাই যে বাংলাদেশে অত্যন্ত আমাদের এই দেশের কোনোদিন আমরা নারী নিপীড়নকে বন্ধ করার জন্য যেভাবে একটা দেশ স্বাধীন হতে পেরেছে সেরকম নারী নিপীড়নের বিরুদ্ধে, নারী হয়রানির বিরুদ্ধে, যৌন হয়রানির বিরুদ্ধে আমরা সবাই মিলে পাশে দাঁড়াতে পারব, আমরা জয়ী হব, এটাই ছিল আজকের উদ্দেশ্য। আর নারী অগ্রগতির পেছনে এই নারী হয়রানি কতটুকু দায়ী মনে করেন? নারী অগ্রগতি তো হয়েছে আর হচ্ছে, কিন্তু যদি একজন নারী যতই অগ্রসর হোক না কেন, তার মধ্যে যদি একটা ভয় আর ভীতি সারাক্ষণ কাজ করে, সে সাহস করে কতটুকু আর এগিয়ে পারে, সেই জিনিসটা তো সারাক্ষণ হচ্ছে। আমরা আমাদের অফিস আদালতে দেখছি, আমরা কলকারখানায় দেখছি, রাস্তাঘাটে দেখছি, বিশ্ববিদ্যালয়ে দেখছি, মাদ্রাসায় দেখছি, আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি। এটাই আমরা মনে করি যে এই বিষয়ে খুব স্পষ্টভাবে আমাদের এইগুলো তুলে ধরা জন্য উচিত। মেয়েদেরকে বলা হয়েছে কোনোদিন মুখ খুলতে না, মেয়েদের কথা কেউ বিশ্বাস করবে না। আমরা মনে করছি সবাই এসেছে যেন সবাই মুখ খুলবে এবং মুখোশ হতে চলবে। বর্তমান যে আইন রয়েছে সে ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আইন যেটা আছে আইনের প্রয়োগ নাই, আমরা মনে করি এইসব কারণেই প্রয়োগটা দরকার।